হোয়াট ইজ আপ গাইস, আজকে আমি বলবো যে আমি কেন ক্যানন থেকে নিকনে সুইচ করলাম। অ্যান্ড যারা যারা জানো না, আমি আগে ক্যাননে 1200D ইউজ করতাম, দেন 70D ইউজ করি, আর এখন আমি নিকনের D750 ইউজ করি। তো কেন আমি সুইচ করলাম ক্যানন থেকে নিকনে? অ্যান্ড তোমরা যখন ক্যামেরা কিনবা বা ফটোগ্রাফি লাইনে ঢুকছো, তোমরা ভাবছো যখন নতুন একটা ক্যামেরা কিনবো, তো তোমরা তোমাদের বেস্ট ক্যামেরাটা কী করে চুজ করো, ডিসাইড করবা, তো সেইগুলো আমি সব বলবো। সো ওয়াচ টিল দি এন্ড অ্যান্ড লেটস স্টার্ট। আমাকে অনেকে আ করেছে যে কোন কোন ক্যামেরা তাদের জন্য ভালো হবে, অ্যান্ড আমি কেন ক্যানন থেকে নিকনে সুইচ করেছি, কী কী সুবিধা পেয়েছি আমি ক্যানন থেকে নিকনে সুইচ করে। ফার্স্ট অফ অল বলি, আমি ক্যানন থেকে নিকনে সুইচ করেছি মেন যেটা কারণ সেটা হচ্ছে ফুল ফ্রেম। অ্যান্ড ফুল ফ্রেম, যারা যারা জানো না ফুল ফ্রেমটা কী, তাদের জন্য বলি, ফুল ফ্রেম হলো পিকচার এজ বাড়িয়ে দেয় ক্যাননের। আমার যেটা আগের দুটো ছিল, যারা যারা জানো না আমার ক্যাননের কী ছিল, ওপরে কার্টে দেওয়া রয়েছে লিঙ্ক আগের ভিডিওর, তারা গিয়ে দেখতে পারো। আমার আগের ক্যাননের ছিল হচ্ছে ক্যানন 1200D অ্যান্ড ক্যানন 70D। ফুল ফ্রেম যেটা বলি, ফুল ফ্রেম হলো পিকচার এজ একদম পারফেক্ট দেখায়, লাইক ক্রপ সেন্সারে যদি আমরা 50mm লাগাই অ্যান্ড ফুল ফ্রেমে যদি আমরা 50mm লাগাই, অ্যান্ড দুটোই সেম এজে রেখে যদি আমি কোনো ছবি তুলি, সো ক্রপ সেন্সারে কিছুটা এরিয়া দেখাবে না, বাট ফুল ফ্রেমে 50mm টু 50mmই দেয়। অ্যান্ড সেটার জন্য আমি, এটা হচ্ছে মেন ফুল ফ্রেমের স্পেশালিটি যে 50-তে 50 দেবে, অ্যান্ড যে যে লেন্স লাগাবা তোমরা সেই সেই লেন্সের পিকচার এজগুলো একদম পারফেক্ট দেবে, একদম ফুল দেবে। তো এটা হচ্ছে ফুল ফ্রেমের। সো মেন থিং হলো এটাই, আমি ক্যানন 70D ইউজ করতাম, D750, নিকনের D750 হচ্ছে ফুল ফ্রেম, অ্যান্ড সেটা হচ্ছে বড় জিনিস যেটার জন্য আমি এক্সচেঞ্জ করেছি বা সুইচ করেছি বডি। তো এছাড়াও আরও যে যে জিনিসগুলোর জন্য আমি সুইচ করেছি সেগুলো, তো ওটা হচ্ছে, ওটা ছিল মেন থিং। অ্যান্ড এছাড়াও যে যেগুলোর জন্য আমি আরও চেঞ্জ করেছি বা এক্সচেঞ্জ করেছি আমি ক্যাননের থেকে নিকনের সুইচ করেছি, তো ওটা বাদ দেওয়া হচ্ছে গুড সেন্সার, ISO পারফরমেন্স ভালো, এটা লাইট বডি, কেননা D750 আমার মতে প্রচণ্ড লাইট বডি, 3 নম্বর লাইট বডি। অ্যান্ড অবভিয়াসলি এটা ক্রপ সেন্সার আর ওটা ফুল ফ্রেম, তো মেগাপিক্সেল অবভিয়াসলি বেশি তো হবেই, তো মেগাপিক্সেল বেশি। আর আমি যেটার জন্য স্পেশালি, সেকেন্ড মেন যেটা, সেটা হচ্ছে লো লাইটে এর ফোকাসিং খুব ভালো ক্যাননের তুলনায়, বাট আমি বলবো না যে ক্যানন খারাপ, ক্যাননের তুলনায় ভালো লো লাইটে, অ্যান্ড ISO পারফরমেন্সও খুব ভালো, আর শার্পনেস প্রচণ্ড ভালো দেয়। তো এই কিছু কিছু জিনিসগুলোর জন্য আমি সুইচ করেছি। অ্যান্ড ক্যাননও খারাপ না, আমি ক্যানন প্রায় 2 ইয়ার্স আমি ইউজ করেছি। আমার ফার্স্ট যে বডিটা ছিল আমার ক্যাননের 1200D, তারপরে আমার 70D, অ্যান্ড রিসেন্ট আমি নিকনে সুইচ করেছি। তো ক্যাননের মধ্যে এরকম অনেক জিনিস আছে যেগুলো এখন আমার ভালো লাগে। তো যারা যারা জানো না, আমি একজন ওয়েডিং ফটোগ্রাফার, তো সেই জন্য আমি কিছুটা ফাস্ট ফোকাসিংয়ের জন্য আমি আমার ক্যামেরাটা সুইচ করেছি, বাট স্টিল আমার ক্যাননের জন্য যে যেগুলো ভালো লাগে সেগুলোর মধ্যে নাম্বার 1 হচ্ছে কালার টোন। আমি আমার এক্সপিরিয়েন্স দিয়ে বলতে পারি ক্যাননের মতো কালার টোন কোনো ক্যামেরা দিতে পারবে না। সো এইটুকু আমার শিওর যে ক্যাননের মতো কালার টোন, সো আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, ক্যাননের মতো কালার টোন পাওয়াটা খুব চাপ, যেটা র ছবিতে তোমরা পাবা একদম ইনবিল্ড, যেটা ডিফল্ট কালার টোন থাকবে সেটা একমাত্র ক্যাননে দিতে পারে। সো নাম্বার 2 হচ্ছে ইজি ক্যারি। অ্যান্ড যারা যারা তোমরা বিগিনার, তো সবাই ফার্স্ট DSLR ইউজ করছো, তাদের জন্য বলি ক্যানন খুব ক্যারি করতে ইজি। প্রথম ফাংশন যারা কোথায় কী, ISO, শাটার স্পিড, অ্যাপেচার, সব কিছু ইজি ক্যারি প্রচণ্ড। তো আমি এটুকুনি বলতে পারি যে একবার
একটুখানি তোমরা দেখলে ক্যাননে একবারে তোমাদের বুঝে যাবা যে কোথায় কি প্রথমবারে ইউজ করলেই, যেটা কি না নিকনে একটু টাফ আমার মতে, আমার ওপিনিয়নে যেটা মনে হয় যে ক্যানন ইজি প্রচণ্ড, মানে নিকনের থেকে ইজি। সো এটা ছিল নাম্বার টু। সো নাম্বার থ্রি, চিপার দেন আদার, কেননা আমার মতে যারা বিগিনার অ্যান্ড বিগিনার লেভেলের ক্যামেরাগুলো ক্যাননে একটুখানি লো প্রাইস হয় অন্যদের তুলনায়, আমার মতে এটা বিগিনারদের জন্য ভালো কথা। আই থিঙ্ক এটা শুধু একমাত্র বিগিনার লেভেলের যে ক্যামেরাগুলো আছে সেইগুলোর ক্ষেত্রে শুধু একমাত্র একটুখানি চিপ, কেননা সব ক্ষেত্রে না, এটা হচ্ছে একটুখানি হাই লেভেলের যে ক্যামেরাগুলো আছে সেইগুলো একটুখানি আমার ক্যাননের একটুখানি বেশি রেঞ্জের, সব সময় চিপ না, এটা আমার একটুখানি ভালো লাগে যে যারা যারা নতুন নতুন শুরু করছে ক্যামেরা নিয়ে কাজ করে, তো তাদের জন্য একটুখানি সুবিধা হয়। ক্যাননের আমার আর একটা জিনিস যেটা ভালো লাগে সেটা হচ্ছে ফ্লিপ স্ক্রিন। আমি ক্যাননের ক্রপ সেন্সার ইউজ করি, তো ফ্লিপ স্ক্রিন অবভিয়াসলি ভিডিও করার সময় দেখতে সুবিধা হয় যে আমি ফোকাসে আছি কি না, না কি না আমার ব্যাকগ্রাউন্ড ফোকাসে আছে, তো এটা একটা সুবিধা যেটা কি না আমি আমার D750-তে পাই না। যখন আমি আমার ক্যামেরার সামনে থাকি তো অবভিয়াসলি আমি স্ক্রিন ফ্লিপ করতে পারি, অ্যান্ড এটা একটা প্লাস পয়েন্ট ক্যাননের। বাট ক্যাননের ফুল ফ্রেমগুলোতে আমার মতে 6D Mark II ছাড়া আর কোনো ক্যামেরাতে নেই, হাই রেঞ্জে যেগুলো ফুল ফ্রেম সেগুলোর মধ্যে শুধু একমাত্র ক্যাননের 6D Mark II এই একটা ক্যামেরাতেই শুধু ফুল ফ্রেম প্লাস ফ্লিপ স্ক্রিন আছে, বাদ বাকি আর কোনো ক্যামেরাতে নেই। বাট কি করা যাবে, কিছু করার নেই, বাট এই একটা জিনিস আমার ভালো লাগে ক্যাননের যেটা কি না আমার ফুল ফ্রেমটাতে নেই, তো মাঝে মধ্যে আমি এটাও ইউজ করি যাতে সুবিধা হয়। ওকে, সো নাও লেটস টক অ্যাবাউট তোমরা কী করে তোমাদের ক্যামেরা চুজ করবে। তো ফার্স্টেই বলি তোমাদের নিজেদেরকে আগে ঠিক করতে হবে যে তোমরা কী পারপাসের জন্য ক্যামেরা কিনবা, তোমাদের সেটা দিয়ে তোমরা কী কী করতে চাও, অ্যান্ড তোমাদের বাজেট কত। তো এই তিনটে জিনিস তোমরা যদি নিজেরা ঠিক করে নিতে পারো তাহলে তোমরাই তোমাদের ক্যামেরা চুজ করতে পারবা। তো আর আমি শুধু এটুকু বলবো যারা যারা নতুন এই প্রফেশনে ঢুকছে বা যারা যারা ভাবছে যে প্রথম প্রথম ক্যামেরা কিনবা, তো তাদের জন্য বলি যে সব কোম্পানির ক্যামেরাই ভালো, কোনোটায় কিছু কম কোনোটায় কিছু বেশি এই রয়েছে, বাট প্রত্যেকটা কোম্পানি নিকন ক্যানন সোনি সব ক্যামেরাই ভালো। বাট যারা যারা ভাবছো যে প্রথম প্রথম মানে প্রথম যারা ক্যামেরা ফার্স্টে তোমরা বিগিনার লেভেলের ক্যামেরা ইউজ করো উইথ কিট লেন্স দিয়ে, তো তাহলে তোমাদের ধারণা হয়ে যাবে একটা যে ফুল ফ্রেমের ক্যামেরাগুলো এর চেয়ে আরও হাই একটুখানি ফাংশান রয়েছে, তো তোমাদের তখন আর কোনো যখন কিনবা ফুল ফ্রেমের ক্যামেরা তো তখন তোমাদের কোনো আর অসুবিধা হবে না, কেননা যেগুলো বিগিনার ক্যামেরা সেগুলো একটুখানি চালানোর পরে যখন তোমাদের একদম পারফেক্ট হয়ে যায় তো পরে আর কোনো অসুবিধা হয় না আমার মতে, আমার এক্সপিরিয়েন্স দিয়ে বলছি। তো আমি বলবো অলওয়েজ বিগিনার ক্যামেরা দিয়ে উইথ কিট লেন্স দিয়ে, অ্যান্ড খুব জোর হলে একটা প্রাইম, যে কোনো কোম্পানি যারা যেটা যেটা কিনবা তাদের 50mm 1.8 অ্যান্ড খুব বেশি হলে 1.4 অ্যান্ড দ্যাট এনাফ। অ্যান্ড তোমরা এইটা দিয়ে কাজ শুরু করার পরে তোমরা নিজেরাই পরে আস্তে আস্তে করতে করতে তোমরা নিজেরাই বুঝে যাবা যে তোমাদের কী কী দরকার, তোমাদের নিজেদের কী কী দরকার। সো আমি এইটুকুনি বললাম যাতে তোমরা বুঝতে পারো যে তোমাদের ফার্স্টে কী নেওয়াটা উচিত, তো ওই তিনটে জিনিস তোমাদের কী পারপাসের জন্য কী কী কাজে লাগাবা, তোমাদের কত বাজেট, তো এই তিনটে জিনিস তোমরা নিজেরা ঠিক করে নিতে পারলে তোমরা আরামসে যে কোনো ক্যামেরা কিনে নিতে পারো। তো ইয়া, আজই জন্য এইটুকুই, হোপ ইউ গাইস লাইক ইট, ভিডিওটা আশা করি ভালো লেগেছে অ্যান্ড হেল্পফুল হয়েছে তোমাদের। আমাকে অনেকে DM করেছিল যে কী ক্যামেরা কিনবো, কোনটা ভালো হবে কি, তো আই থিঙ্ক ভিডিওটা ভালো লেগেছে, তো দেন হিট দ্য লাইক বাটন, মেক শিওর সাবস্ক্রাইব, অ্যান্ড আর একটা এই বছরে লাস্ট হয়তো ভিডিও আসবে, জানি না আমার একটুখানি শরীরটা খারাপ তো তার জন্য একটু লেটে ভিডিও আসছে, তো আই হোপ আর একটা ভিডিও আসবে, সেটা টিউটোরিয়ালেরই হবে, নতুন একটা টিউটোরিয়াল। অ্যান্ড এই ভিডিওটা আমি অনেকে DM করছিলো তাই জন্য আমি দিয়ে দিলাম। সো আই উইল সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, অ্যান্ড টিল দেন বাই।